তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু লেসন ফোর এর আলোচনায় সাদর আমন্ত্রণ। ইতোমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করো। তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার ফাইভে রয়েছে এই তিনটি লেসন। এখানে লেসনগুলোর শিরোনাম হলো ইন্ট্রোডিউসিং সামওয়ান, কেউ একজনের সাথে বা কারো সাথে পরিচয় করিয়ে দেওয়া। লেসন ফোর থেকে সিক্স পর্যন্ত রয়েছে এখানে। তো আমরা আজকের এ আলোচনায় লেসন ফোর নিয়ে আলোচনা করব। লেসন ফোর এখানে এ এই অংশটি নিয়ে আমরা আলোচনা করব। ইউনিট টু লেসন ফোর, ইউনিট দুই পার্ট চার। এ থিঙ্ক অ্যাবাউট আ পার্সন ইউ নো। থিঙ্ক চিন্তা করো বা ভাবো, অ্যাবাউট সম্পর্কে এ একজন পার্সন ব্যক্তি, ইউ নো তুমি চেনো, তুমি চেনো এমন একজন ব্যক্তি সম্পর্কে ভাবো। ড্র আ পিকচার অফ দ্য পার্সন, ড্র আ পিকচার অফ আ পার্সন, ড্র আঁক এ পিকচার একটি ছবি, অফ দ্য পার্সন ব্যক্তিটির, ব্যক্তিটির একটি ছবি আঁক। তাহলে আমরা ব্যক্তিটির একটি এখানে ফাঁকা ঘর রয়েছে, এই ঘরে ছবিটি আঁকতে বলা হয়েছে, তাহলে এই ঘরে আমরা ছবি আঁকব একজন ব্যক্তি সম্পর্কে। আমি এখানে একজন ব্যক্তি কে চিনি যে হলো একজন ডাক্তার, সেই ডাক্তার সম্পর্কে আমি সেই ডাক্তারের মতো একটি ছবি আঁকানোর চেষ্টা করব এখন। এই হলো একজন ডাক্তারের ছবি, যে ডাক্তার, ডাক্তারের এরকম সাদা পোশাক থাকে, শার্ট টাই পরা এবং গলাতে একটা স্টেথিস্কোপ থাকে, অর্থাৎ হৃদস্পন্দন বোঝার জন্য যে যন্ত্রটা, এটা ডাক্তারদের একটা চিহ্ন, এই যন্ত্রটা তাদের কাছে থাকে। তাহলে এটা আমরা একটা ডাক্তারের ছবি অঙ্কন করেছি, খুব সহজ একটি ছবি। তোমরা ইচ্ছা করলে, তোমরা যদি চেষ্টা করো, খুব সহজেই এই ছবিটি তোমরা আঁকতে পারবে। তাহলে ছবি আঁকা হলো। এবার দেখা যাক কি বলছে। কমপ্লিট দ্য টেবল, টেবিলটি সম্পূর্ণ করো। আমরা টেবিলটা দেখি, এখানে টেবিলটা রয়েছে। টেবিলের মধ্যে রয়েছে কি? নেম, এজ, জব, ওয়ার্কপ্লেস। নেম, নাম, এখানে ডাক্তারের নাম কি সেটা দিতে হবে, তোমার পরিচিত, তুমি যে লোককে চেনো তার তার নামটা দিবে। এখানে আমার পরিচিত ডাক্তার বলে আমি তার নাম দিয়েছি, তোমরা তোমাদের পরিচিত যে কারো নাম হতে পারে, একজন কৃষকের, কৃষক হতে পারে, একজন দোকানদার হতে পারে, একজন ব্যবসায়ী হতে পারে, তাদের একজন জেলে হতে পারে, একজন কামার হতে পারে, যে কারো নাম বা যে কারো ছবি তুমি এখানে অঙ্কন করবে যে তোমার পরিচিত। তাহলে তার নামটা এখানে লিখব, তারপর এজ, তার বয়স, তারপর জব, জব বলতে তার পেশা, তার কাজ এখানে লিখব, এবং ওয়ার্ক প্লেস, এখানে কাজের স্থান এখানে লিখব। আমরা কিন্তু এর জন্য, এই টেবিলটির জন্য আমরা পরবর্তী পার্টগুলো যদি লক্ষ্য করি বা একটু চিন্তা করি, তাহলে দেখব যে পরবর্তী পাঠে এরকম একজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে এবং টেবিল পূরণ করা হয়েছে, সেটা হলো একজন শিক্ষক সম্পর্কে, মাহবুব আলম সম্পর্কে। আমরা আমাদের এখন আমাদের আশেপাশের একজন পরিচিত ব্যক্তি সম্পর্কে লিখব বা ছবি। এখানে আমার পরিচিত একজন ডাক্তার, আমি তার সম্পর্কে লিখব। তাহলে লিখি প্রথমে নেম, তার নাম হলো সজীব খান, একজন ডাক্তার আমার পরিচিত। এস, তার বয়স 28 ইয়ার্স, 28 বছর। জব, তার পেশা বা তার কাজ, ডক্টর,
সে একজন ডাক্তার। ওয়ার্ক প্লেস, তিনি কোথায় কাজ করেন? এ হসপিটাল ইন টাঙ্গাইল, একটি হাসপাতাল টাঙ্গাইলে। তার ওয়ার্ক প্লেসটা হলো একটি হাসপাতাল, টাঙ্গাইলের একটি হাসপাতাল। তাহলে আমরা এই ইউনিট টু এর লেসন ফোর এর যে ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো রয়েছে আমরা সেগুলো সম্পন্ন করলাম। একটি ছবি আঁকতে বলা হয়েছে, ছবি আঁকলাম, এবং সাথে সাথে টেবিলটি সম্পন্ন করতে বলা হয়েছে, আমরা টেবিলটিও সম্পূর্ণ করলাম। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।